বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে আর অ্যাকশান, রোমান্টিক ও কমেডির কারণে। আজকে আমরা জানতে চলেছি জেলার সিনেমার কিছু অজানা তথ্য। জেলার সিনেমার বাজেট কত, রিলিজ হয়েছে কবে, পরিচালককে, সঙ্গীত পরিচালককে, এমনকি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি পরিচালকের কাছে। এটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং মিউজিকে আছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত, তামান্না ভাট, মোহনলাল, শিবা রাজকুমার সহ আরও অনেকে। জেলার সিনেমার বাজেট প্রায় 220 কোটি। এটি বিশ্বব্যাপী আয় করেছে 650 কোটি। সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায়। এটি দেখতে হলে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে প্রাইম ভিডিওতে দেখতে পারবে।